ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, আমি কি আমার বড় ভাইয়ের স্ত্রীর সাথে সহবাস করতে পারব? ইসলামে কি সেটা জায়েজ আছে? লজ্জা নাই জানতে হবে। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার সম্মানিত ইমানদার দিনদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও নিয়ে এসেছি। যাদের এরকম সমস্যা আছে তারাই কেবল এই ভিডিওটি দেখবেন। যারা আমরা মুমিন মুসলমান, আমাদের জন্য এই বিষয়টি জানা খুবই প্রয়োজন। কেননা অনেকে সংসারে আছেন, স্বামী বিয়ে করে প্রবাসে চলে গেছেন বা স্বামী স্ত্রীকে পুরোপুরি সহবাসে সুখ দিতে পারেন না। সেই ক্ষেত্রে যদি স্বামীর ছোট ভাই থাকে বা উপযুক্ত বড় ভাই থাকে, সেই ক্ষেত্রে তাদের সাথে সহবাস করা ইসলামে জায়েজ আছে কি না এই বিষয়টি জানা একান্তই প্রয়োজন। কেননা স্বামী যদি প্রবাসে থাকে, সেই ক্ষেত্রে একটি মেয়ের শারীরিক চাহিদা পূরণের জন্য যদি অন্য কারো সাথে পরকীয়ায় লিপ্ত হন, তাহলে সেটা তো আরো বেশি গুনাহের কাজ হবে। তাই সেই ক্ষেত্রে অনেকেই চিন্তা করেন বাহিরে অন্য পুরুষের সাথে এটা করা থেকে নিজেদের মধ্যে কারো সাথে এটা করা মনে হয় জায়েজ আছে, আর এতে করে পারিবারিক সমস্যাও মিটতে পারে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই, স্বামী ও স্ত্রী বিবাহের মাধ্যমে সহবাসকে আল্লাহ তাআলা হালাল করেছেন। এই ক্ষেত্রে পবিত্র কোরআনে কয়েকটি আয়াত রয়েছে। আল্লাহ তাআলা একটি আয়াতে বলেছেন, আমি বাংলায় অর্থ বলে দিচ্ছি সকলের বোঝার সুবিধার্থে, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত, অতএব যেভাবে ছাও সেভাবেই সহবাস করতে পারো। এখানে স্বামী ও স্ত্রী একজন আরেকজনকে যেভাবে খুশি বুক করতে পারবে, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে স্বামী স্ত্রী ছাড়া অন্য কারো সাথে এটা করা জায়েজ নেই, বরঞ্চ পর পুরুষের সাথে সম্পূর্ণ হারাম। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সম্মানিত দিনদার ইমানদার মুমিন মুত্তাকি ভাই ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, প্রশ্ন উত্তর পর্ব। তো আপনারা যদি আর এরকম আরো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, আমি এখনই উত্তর দিয়ে দেব। তো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।